আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের ভাই সুস্থ আছি। আজকে ভর্তার রেসিপিটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করব। অসাধারণ, বাঙালি মানেই আলু ভর্তা আর গরম ভাত, অনেক মজার খাবার। এই চলেন যাই দেখি। এখানে নিয়ে নিছি আলু, শুকনা মরিচ ভাজি, ধনে পাতা আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মরিচ গুলো আগে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে, এবং পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর ধনে পাতা দিয়ে নেব। এই মশলাটা ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে আলু ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। শুধু শুধু মাখাইলেই হবে না, এই মশলাটা যত মিহি করবেন তত ভর্তা তত মজা লাগবে। যদি আপনি পেঁয়াজ আস্তে আস্তে রাখেন এরকম হবে না। ভর্তাটা আপনাদের ভাইয়ে করতেছে, আরো মজা লাগবে। বাসায় বেশিরভাগ ওই ভর্তা করে, আমি করি না। আর ওর ভর্তা খেতে মজা লাগে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু সরষের তেল দিয়ে দেন। এখন সরষের তেল দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে মাখিয়ে নেব। এখন মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। মাখানো হয়ে গেলে ভর্তা শেষ। যে ভর্তা রেডি, শেষ। আমার ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।